সুপ্রভাত সকলকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। পুজো চলেই এসলো, তো আজ আমার ছেলে আর নারায়ণ বাবু মিলে নারীটা ছুলছিল। মনে হচ্ছিলো আমার ছেলেই ছুলবে। যাই হোক, তো আজকে খুব তাড়াহুড়ো ছিল, ভেবেছিলাম বাড়ি যাবো, তো বাড়ি যাওয়া হলো না। খুব তাড়াহুড়ো করে পড়েছি আর কচু পাতা শাক রান্না করেছি, বাড়িতে লাগিয়েছি, ফেলতে মায়া লাগছিলো, ফেলবো ফেলবো করে আর ফেললাম না, ধামাধুম করে রান্না করে ফেললাম। এদের সেটা চলে আসছে সামনে বাটি, রান্না রেডি রেডি হয়ে গেছে, ধামাধুম করে সব করে ফেলেছি, সবাই খুব ভালো খেয়েছে। আর তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করার সময় কিছু কথা বলতে পারিনি, রান্না হয়েছে ওগুলো শেয়ার করছি। থ্যাংক ইউ। ডিমের ঝোল হবে, চচ্চড়ি হচ্ছে, সব গুঁড়া মাছ দিয়ে, শিং মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেলে ঝোলে চচ্চড়ি। এই তো ডিম, এই ডিমটা ঝুলে যাবে। আলু সিদ্ধ হয়েছে, তরকারি। এই তো আমাদের রান্না বান্না। দেখে তো মনে হচ্ছে তুই ছুলবি, দেখেও লাগে না যেন ওর গায়ে। আবার নড়বেই না এখান থেকে, এখন খাবি না, চল। ওই যে খাও, গিয়া খাও, চলো চলো চলো। ও নড়বেই না এখন এখান থেকে। বেশি পরে নাই, খুব মায়া হচ্ছে কচু পাতাটাকে, বাড়ি ফেলে দিব, কেটে রান্না করেই ফেলি। তোমাকে তাহলে আমি টাকা আমি দিয়ে যাবো, তুমি কিনে আইনে লাগাই দিবা। খাই ফেলতে লাগবে না, খাই ফেলতে লাগবে। দেখো ছুলে দেখো তো কি অবস্থা। কচু পাতাটাকে সেদ্ধ করে নিলাম সুবিধা হবে, রসুন পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, পরে গরম তেল গরম করে কালো জিরা সাদা জিরা সম্বার দিলাম, রসুনটা ভাজি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছে, ভালো করে কড়া করে ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দেবো। ভাজা মোটামুটি হয়ে গেছে, ছাড়িয়ে দিল, ছবি ছবি দেখে না ওগুলো মজা লাগে। ওরা এখন যে দুধ গুলো আনে না, ওগুলো সুন্দর সুন্দর বই দেয়, ডায়েরি দেয়, কি ভালো লাগে ওগুলো। রান্না করা ডান হয়েই গেছে, শুকিয়ে গেছে, একদিন দেখতে পাচ্ছ ড্রাই হয়ে গেছে, দূরে গিয়ে যাচ্ছে, একটু নরম নরম ভাব থাকবে, সুন্দর ঝাল দিয়ে গন্ধ, একটা গন্ধ ঘান নিয়ে ধোয়া উঠছে, ঘিতে জল বেরোচ্ছে আমার। এখন ফেলে দিব কচু পাতাটাকে, সেটাকে রান্না করছি, বাড়ির নিজে হাতে লাগানো কষ্ট তো লাগেই। লাঞ্চ থালিতে ডিমের ঝোল আর কচু পাতা শাক করলাম আর সব কিছু চচ্চড়ি। দাদা বুঝবে, দাদা ফোন আসে, দাদা বুঝবে, তোর চিন্তা করতে হবে না। ডিনারে অনেক কিছু ছিল, হরে কৃষ্ণ।